हेलो व्यूअर्स, वेलकम टू आवर शो। शुरू करছি লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। যারা নতুন বাইসাইকেল কেনার কথা ভাবছেন, আজকের আয়োজনের শুরুটা তাদের জন্য। বাজারে আছে নানা ব্র্যান্ডের বিভিন্ন দামের সাইকেল, যদিও স্থান ভেদে দেখা যায় এর ভিন্ন ভিন্ন দাম। জানি ক্রেতা বিক্রেতার মধ্যে প্রায় তৈরি হয় দ্বিমত, আর তাই আজ জানাবো কোথায় গেলে মিলবে কম দামে ভালো মানের বাইসাইকেল। দু চাকার এই বাহনটির নাম বাইসাইকেল। এর সাথে জড়িয়ে থাকে শৈশবের নানা গল্প, পরিবহন, বিনোদন, ব্যায়াম কিংবা খেলাধুলা, সব ভাবেই যেন মানিয়ে যায় পরিচিত এই বাহনটি। মহামারী করোনায় বারে বারে ঘোষণা আসছে গণপরিবহন বন্ধের, অফিস আদালতে সময়মতো পৌঁছানো যেন প্রায় দায়। যানবাহনের এমন অবস্থায় ব্যস্ততা বেড়েছে সাইকেল বিক্রেতাদের। প্রতিদিন এখন অ্যাভারেজে 5-7টা করে সাইকেল বিক্রি হয়, অ্যাভারেজ বিক্রি হচ্ছে। এখন খুচরা মানুষ বাস অ্যাভয়েড করতে যাচ্ছে, মানে গণপরিবহন, তার জন্য সাইকেলটা ইউজ করছে। বড় সাইকেল বিক্রি হচ্ছে, বাচ্চা সাইকেলও বিক্রি হচ্ছে, বড় সাইকেলগুলোও বিক্রি হচ্ছে। পুরান ঢাকার বংশালে সার বেঁধে আছে বেশ কিছু পাইকারি সাইকেলের দোকান। দেশ বিদেশের এসব সাইকেল বিক্রি হয় খুচরা ও পাইকারি দুভাবেই। কেউ কিনতে এসেছে নিজের জন্য, কেউ ব্যবসার জন্য, আবার কেউ কিনছে বাচ্চাদের বিনোদন আর স্বাস্থ্য ভালো রাখার জন্য। সময় কাটানোর জন্যই আসলে সাইকেলটা, আর বাসা থেকে তো বের হতে পারতেছে না, তো বাসার সামনে দিয়ে যেটুকু পাচ্ছে সাইকেলিং করছে, এই জন্যই আসলে আমরা আসলে সাইকেলটা কিনতে এসেছি। চলমান লকডাউনে ট্রান্সপোর্ট অফ থাকে, তো সেক্ষেত্রে আমাদের চলাফেরায় তো খুবই অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমাদের টু হুইলার যেগুলো আছে ওগুলো আমরা ইউজ করার জন্য একটু আগ্রহী হই। আমরা এখান থেকে সাইকেল পাইকারি নিয়ে যাই আর কি, নিয়ে যাই আমরা বিক্রি করি খুচরা। তো এখন বর্তমান বাজার খারাপ না, সাইকেলের বাজার চলে, এখন টুকটাক ভালোই বেচা কিনা হয়। সাইজে ছোট, আছে পার্কিং সুবিধা, আর সাথে দামটাও হাতের নাগালে হওয়ায় মানুষ ঝুঁকছে সাইকেলের দিকে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। একটা সময় মুঠোফোন কেবল কথা বলার যন্ত্র হিসেবে ব্যবহার করা হলেও বর্তমান বাস্তবতা ভিন্ন। এখন ফোনেই অনেকে তৈরি করছেন চলচ্চিত্র, অনেকে সেরে নিচ্ছেন প্রয়োজনীয় নানা কাজ, অনেকে আবার ভিডিও এডিটিংয়ের কাজটাও করছেন এই ফোনেই। দর্শক, এবারে জানিয়ে দেব ইউটিউব ইনস্টাগ্রামে ভিডিও এডিট করার 5টি আপডেট মোবাইল অ্যাপের নাম। এখন অনেকেই শখের বশে কিংবা বাণিজ্যিকভাবে করছেন ব্লগিং, শুটিং শেষে এডিটিংয়ের কাজটাও সেরে নিচ্ছেন কেউ কেউ মুঠোফোনেই। মুঠোফোন দিয়ে ভিডিও এডিটের প্রথম তালিকায় আছে ফিল্মোরা গো ভিডিও এডিটর। 1:1 রেশিও ভিডিও ইনস্টাগ্রামের জন্য এবং 16:9 রেশিও ভিডিও ইউটিউবের জন্য বানানো যাবে অ্যাপটি দিয়ে। সাথে দেখা যাবে ক্লিপসের রিয়েল টাইম প্রিভিউ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে ভিডিও ডিরেক্ট ইম্পোর্টের সুবিধাও আছে। সাথে মজুদ আছে এক ঝাঁক প্রফেশনাল টুলস। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টিকটক ব্যবহারকারীদের জন্য ইনশট একটি খুবই পরিচিত অ্যাপ। অ্যাপটি ব্যবহার করে ভিডিওতে গান, ভয়েস ওভার, ইফেক্ট অ্যাড করা সহ যুক্ত করা যায় স্টিকার ও টেক্সটও। এছাড়াও স্লো মোশন, ফাস্ট মোশন সহ হরেক রকম ফিচার থাকার কারণে ব্যবহারকারীদের কাছে এটি খুবই জনপ্রিয় অ্যাপ। কাইনমাস্টার ইউটিউব এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে আরেকটি পরিচিত এডিটিং অ্যাপ। ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচার্সের মাধ্যমে যে কোনো মিডিয়া ফাইল ইম্পোর্ট করতে পারবেন সহজেই। পাশাপাশি রয়েছে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য অনেক মজবুত ফিচার্স। পাওয়ার ডিরেক্টর অসাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন একটি ভিডিও এডিটর। এই অ্যাপ দিয়ে ভিডিও মেকাররা 30টি আলাদা আলাদা এফেক্টস, ট্রান্সিশন চুজ করে যুক্ত করতে পারবেন, পাশাপাশি বানাতে পারবেন গ্রিন ভিডিও।
মূর্ছনা ঐশী, চ্যানেল 24। হ্যালো, আপনাকে বলছি, ফোনে কথা বলা কিংবা গান শুনতে কি আপনি নিয়মিত হেডফোন ব্যবহার করেন, এবং সেটা কি বেশি বেশি? যদি তাই হয় তবে আজ থেকেই তা কমিয়ে আনুন, কারণ বেশি সময় হেডফোন ব্যবহারে যেমন কানের সমস্যা তৈরি হতে পারে, তেমনি শরীর ও মনের উপরও পড়তে পারে ক্ষতিকর প্রভাব। দীর্ঘ সময় হেডফোনে গান শুনলে কানের ভেতর এক অদ্ভুত শব্দ অনুরণিত হয়, যার ফলে কানে অনুভূত হয় এক ব্যথা। মূলত 90 ডেসিবেল বা তার চেয়ে বেশি মাত্রার শব্দ সরাসরি কান ছুলে হয় এই সমস্যা। হেডফোন মূলত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ উৎপন্ন করে, যদি দীর্ঘ সময় এটি ব্যবহার করা হয় তবে তার প্রভাব পড়ে মস্তিষ্কে। সেক্ষেত্রে ব্লুটুথ হেডফোন ব্যবহারকারীদের ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ এই হেডফোনে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বেশি উৎপন্ন হয়। অনেকেই একে অন্যের সাথে শেয়ার করেন হেডফোন, ফলে ব্যাকটেরিয়া এবং জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে পৌঁছায়, যা কানে সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে তোলে। এছাড়া দীর্ঘ সময় হেডফোন গুঁজে থাকায় কানের গহ্বরের ভেতরে তাপমাত্রা বৃদ্ধি পায়, যার ফলে কানের ভেতরে জন্মায় ব্ল্যাকহেড বা একনে। তাছাড়া বেশিক্ষণ হেডফোন ব্যবহার করলে বমি বমি ভাব, মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব অনুভূত হয়। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, যারা টানা 1 ঘন্টার বেশি কানে হেডফোন গুঁজে রাখেন তাদের শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তাছাড়া নয়েজ ইন্ডিউসড হিয়ারিং লস সূত্র অনুযায়ী সর্বোচ্চ শব্দমাত্রায় 60% বেশি ভলিউম বাড়ানো কখনোই উচিত নয়, আর তাই হেডফোন ব্যবহারের ক্ষেত্রে থাকতে হবে বিশেষ সচেতন। মৌসুম আহমেদ, চ্যানেল 24। ফলের মধ্যে অতি সুস্বাদু এক খাবার পেঁপে। এটি যদিও মজার তবে বেশি খেলে কিন্তু ঘটতে পারে নানা বিপত্তি, এই যেমন গর্ভাশয় সংকুচিত হয়ে আসা, পেট ব্যথা কিংবা খারাপ অথবা এলার্জি বেড়ে যাওয়া। ভিউয়ার্স, এবার জানাবো অতিরিক্ত পেঁপে খেলে দেখা দিতে পারে আর কি কি সমস্যা। পেঁপে মজার এই ফলটি অ্যান্টিঅক্সিডেন্ট আর ক্যারোটিনয়েডের ভাণ্ডার, তবে অতিরিক্ত মাত্রায় খেলে হতে পারে নানা সমস্যা, কারণ পেঁপেতে থাকা অতিরিক্ত পরিমাণ ল্যাটেক্স সংকুচিত করে গর্ভাশয়। পেঁপেতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য থেকে স্বস্তি দিলেও খোসায় থাকা ল্যাটেক্সের জন্য হতে পারে পেট খারাপ ও পেট ব্যথা। যারা অ্যালার্জির সমস্যাতে ভুগছেন, বেশি পেঁপে খেলে এর ভেতরে থাকা প্যাপেইন বাড়িয়ে দেবে অ্যালার্জি প্রবণতা, ফলে দেখা দিবে ফোলাভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা ও চুলকানির মতো সমস্যা। পেঁপের পাতায় থাকা প্যাপেইন বাচ্চাদের জন্য স্লো পয়জনের কাজ করে, ফলে দেখা দিতে পারে জন্মগত ত্রুটি। এছাড়া সন্তানকে ব্রেস্টফিডিং করাচ্ছেন এমন মায়েদেরও পেঁপে না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। 1 বছরের কম বয়সী বাচ্চাদের পেঁপে খাওয়ানোর ব্যাপারেও রয়েছে ঝুঁকি, কারণ বাচ্চারা পানি খায় খুব কম, এতে তারা উচ্চ পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার হজম করতে পারে না, আর তাই বহু পুষ্টিমানের এই ফলটি খেতে হবে বুঝে শুনে। মূর্ছনা ঐশী, চ্যানেল 24। এমন অনেকেই আছেন যাদের বয়সটা কম কিন্তু দেখতে মনে হয় বয়স্ক, কারণ অল্প বয়সেই যে পেকে গেছে চুল। তরুণ বয়সে এমন মধ্যবয়স্কের ছাপ থেকে মুক্তির উপায় জানিয়ে দিতে চাই, বলে দিতে চাই কি করলে বয়সের আগে আর পাকবে না মাথার চুল। কম বয়সে চুল পাকার অন্যতম প্রধান কারণ হল মানসিক চাপ বা উদ্বেগ, যার ফলে অল্প বয়সে বাড়িয়ে দিতে পারে চুল পাকার সম্ভাবনা। তাই সবসময় চেষ্টা করতে হবে ফুরফুরে ও চিন্তামুক্ত থাকার। শরীরে পুষ্টিগত কোনো অভাব হচ্ছে কি না তার প্রতিও রাখতে হবে খেয়াল, কারণ চুল খাদ্য থেকে পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করে থাকে, আর তাই খাদ্য তালিকায় সবসময় পুষ্টিকর খাবারের পাশাপাশি ভিটামিন B12, জিঙ্ক, কপার ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখতে হবে। চুল পাকা রোধে সাপ্লিমেন্ট খুব ভালো কাজ করে, আর তাই চিকিৎসক ও পুষ্টিবিদদের সঙ্গে কথা বলে সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে, তবে কিছুটা হলেও চুল পাকা রোধ হবে। ধূমপান করলে শরীরে মেলানিন উৎপাদন ব্যাহত হয়, ফলে চুলে পাক ধরার পরিমাণ আরও বেড়ে যায়, তাই ধূমপান থেকে সবসময় থাকতে হবে বিরত।
চুল পাকতে শুরু করেছে ঠিক এমন সময়ে চুলে কলপ বা বিভিন্ন রাসায়নিক পণ্য ব্যবহার করলে চুল পাকার পরিমাণ আরও বেড়ে যেতে পারে। আর তাই কোনো পণ্য ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।